সকলকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। Global peace and security for the world. যে নীতি সেটি আপনারা জানেন, এগারোটি কিন্তু বাংলাদেশের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি। আমরা আমাদের অভিনেতাদেরকে চাকরির দিকে বাঞ্ছিত করি, চাকরি শিক্ষা স্বাস্থ্য দিকে বাঞ্ছিত করি, ওই দেশের কোনোদিন সাস্টেনেবল ডেভেলপমেন্ট হতে পারে না। ওদেরকে আমাদেরকে ক্রিয়েটিভ ওয়ার্কফোর্সে আনতে হবে, যখন পর্যন্ত আমাদের সমাজ থেকে আমরা নারী নির্যাতন বন্ধ করতে পারব না তখন পর্যন্ত আমরা একটা সভ্য সমাজ বা দেশ হতে পারব না।